আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি ওয়াসনা আছি আপনাদের সাথে, আমার লিটল সিস্টার আসছে না, দুষ্টু লিটল সিস্টার। তো আসলে আমাদের মনটা একটু খারাপ। আমার মামাই জ্বর কয়েকদিন ধরে, আমার করোনা হয়েছে, সর্দি আছে, কাশি আছে, আমারও সর্দি আছে, কাশি আছে, ছোট সিস্টারও কাশি, জ্বর জ্বর না সর্দি তো কাশি। আসলে আমার ভালো লাগছে না, মনে ভালো লাগছে না, মামাকে জয় ধরতে পারছি না। আর হচ্ছে আমি হচ্ছে মামার পাশে শুতে পারছি না, মামা আমাদেরকে কম্বল দেয় না। করোনা এসেছে, আপনার মাস্ক পরবেন, আর হচ্ছে আপনারা মানে বাইরে থেকে এসে বাসায় হাত ধুবেন ভালো করে সাবানি, ফার্স্টে এভাবে পানি দিয়ে করবেন, সাবান নেবেন অথবা হ্যান্ড ওয়াশ এভাবে করে, তারপরে এভাবে করবেন আর হচ্ছে আপনারা একটা জিনিস ভুলবেন না, মাস্ক খুলবেন না, স্যানিটাইজার নেবেন, স্যানিটাইজার পকেটে, যদি পকেট না থাকলে ব্যাগে, আর হচ্ছে আর কি বলেছি, মাস্ক খুলবেন কখনই না কখনই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, মামার জন্য একটু বেশি দোয়া করবেন। তো এখন তো মামা একটু ভালো, আগে থেকে পুরোপুরি ভালো হওয়ার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।